হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল এক্সামস মেড ইজি। সমস্ত ইঞ্জিনিয়ার্সদের এক্সামস মেড ইজি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা বিরাট বড় একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা সমস্ত ইঞ্জিনিয়াররা সারা বছর ধরে অপেক্ষায় থাকে। তো তার আগে একটা ঘোষণা ফ্রেন্ডস, এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেয়ে যাবেন, সেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস হোক বা বিভিন্ন জেলাভিত্তিক ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশান হোক, সেগুলো কিন্তু সমস্ত আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো রিসেন্টলি কতগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, যেটা হচ্ছে এগ্রি ইরিগেশন থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে, এগ্রি ইলেকট্রিক্যাল থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে, বাঁকুড়া জেলা থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে, এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে, যেটা নাকি মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট করে থাকে, তাদের আরও কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। সমস্তগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি। এবং সমস্ত রকম ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশান, সেটা আপনি যেই ডিপার্টমেন্টেরই হয়ে থাকুন না কেন, ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের রিক্রুটমেন্ট নোটিফিকেশানই কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং লেটেস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, যেখানে কিন্তু ভ্যাকান্সি 200 বেশি। আপনাদের সবাইকে সেই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলো আমরা বললাম, আপনারা কিন্তু আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলেও সেগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান, সেটা নিয়ে আজকে আলোচনা করি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা কমন ক্রাইটেরিয়া, কমন গাইডলাইন, যেটা আমি এক্ষেত্রে মেনশন করেছি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে, যদি আপনার মাতৃভাষা নেপালি না হয়ে থাকে। অর্থাৎ আপনারা যারা এর পূর্ববর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ ফেস করেছেন, আপনারা জানেন ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে বাংলায় আপনার নামটা লিখতে হয়, অর্থাৎ আপনাকে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে জানতে হবে। এবার ফ্রেন্ডস, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সম্পর্কে বলার আগে একটু বলে রাখি, লাস্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ কিন্তু হয়েছে 2016 সালে রিক্রুটমেন্টে, 17-তে পরীক্ষা হয়ে, 16-তেই পরীক্ষা হয়ে গেছে, 17-18-তে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, তারপর কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজ্ঞপ্তি বের হয়নি। এগ্রি ইরিগেশন বরাবরই আলাদাভাবেই এবং এগ্রি ইলেকট্রিক্যাল তাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগটা আলাদাভাবেই করে থাকে, নাহলে PWD, ইরিগেশন, PHE, PNRD সমস্ত ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ একটা কম্বাইন্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী হয়ে থাকে, যেটা হয়ে গেছে। তো এবারে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা এক্ষেত্রে বেরিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদে, অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে ক্যাডারে আপনারা পড়ছেন, অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কিন্তু এক্ষেত্রে আলাদাভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। যদিও নাম্বার অফ ভ্যাকান্সি একটু কম আছে, 18-টা ভ্যাকান্সি আছে, কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু শুধু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য। তো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে আছেন, আপনারা বলতে পারেন যে আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান কোথায়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেমনটি আমি শুরুতেই বলেছিলাম, আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। এবং যারা ডিপ্লোমা হোল্ডার আছেন তাদের ক্ষেত্রেও বলবো, জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশানের অনেকগুলো কিন্তু, ডেজিগনেশনের অনেকগুলো কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, যেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে দেখে নিতে পারেন। এবং লাস্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু গত বছরই করেছে, যার নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি, ফাইনাল রেজাল্ট এক মাস আগেই দিয়ে দিয়েছে, এবং অ্যাডমিশন আপনাদের কিন্তু জয়নিং প্রসিডিওর ইন প্রগ্রেস আছে, চলছে। তো যারা এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান অনুযায়ী আপনারা যদি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র আপনাদের প্রয়োজন হয়ে থাকে বা আপনাদের যদি সিলেবাস বা অন্যান্য বিষয় নিয়ে গাইডেন্সের প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, এবারে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটাকে ডিটেলে অ্যানালাইসিস করা যাক পরপর, আপনারা একটু দেখবেন আশা করি, যে কোনোরকমভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার মনে হবে না যে আপনাদের এই রকম ফিল হবে যে আপনারা সময় নষ্ট করেছেন ভিডিওটা দেখে, কারণ আমি আমার দিক থেকে সমস্ত রকম ইনফরমেশান কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তাই জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। তো এক্ষেত্রে আমি বলেছি যে 18-টা ভ্যাকান্সি আছে এই এই ডিপার্টমেন্টে, নির্দিষ্ট PHE ডিপার্টমেন্টে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নিয়োগে। এবার আপনাকে পে যেটা প্রোভাইড করা হয় 15,600 থেকে 42,000, পে ব্যান্ড 4A পড়ছে, গ্রেড পে 5,400 টাকা। এটা কিন্তু পোস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের এই এই স্কেলেই পে প্রোভাইড করা হয়, কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চম পে কমিশন, পঞ্চম বেতন কমিশন 2009 সালে যেটা কার্যকর হয়েছিল সেটা অনুযায়ী। তো আপনারা অলরেডি জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পে কিন্তু রিভাইজড হয়ে গেছে, ষষ্ঠ বেতন কমিশন, যদিও 1 জানুয়ারি 2020 থেকে কার্যকর হওয়ার কথা, সেই পে কমিশন অনুযায়ী ফার্স্ট স্যালারিটা হবে সামনের
31শে জানুয়ারি। তো আপনারা অবভিয়াসলি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে আপনাদের জয়েনিং হতে হতে এক্সাম হতে হতে আপনাদের সময় লেগে যাবে, ততদিনে কিন্তু আপনারা এই পে স্কেলের আন্ডারে আর থাকছেন না, আপনাদের কিন্তু রিভাইজড পে স্কেল অনুযায়ী হয়ে যাচ্ছে। সেটা প্রয়োজন হলে যে কত টাকা স্যালারি হবে সেটা যদি এক্সাক্টলি কারোর জানার আগ্রহ থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি এক্সাক্ট ফিগারটাই আপনাদের বলে দেবো। তো এবারে ফ্রেন্ডস, কোয়ালিফিকেশনস, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আপনারা অলরেডি জানেন, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, সেহেতু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে আপনার ব্যাচেলার ডিগ্রি লাগবে। বলেছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন। তো ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন বলতে এখানে যেটা বোঝানো হয়েছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি অ্যাসোসিয়েট মেম্বারশিপ কোর্স করে থাকেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে, যেটাকে পপুলারলি AMI বলা হয়, আপনারা যদি AMI কোর্স করা থাকেন তাহলেও কিন্তু আপনারা এলিজিবল এই পরীক্ষার জন্য। এবং ডিজারেবল হিসেবে বলেছে যদি আপনার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো ট্রেনিং থেকে থাকে বা কোনো রিসার্চ থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি এই বিষয়গুলোতে কোনো অভিজ্ঞতা না থেকে থাকে, আপনি যদি একদম ফ্রেশার হয়ে থাকেন, তাকে সেই ক্ষেত্রে আপনি এলিজিবল নন সেটা কিন্তু নয়, সে এক্ষেত্রে আপনাকে শুধু প্রেফারেন্স দেওয়া হবে, এটাই বলেছে। বয়সের উদ্দেশ্য January 2020 অনুযায়ী 36 বছর বলেছে। এবং আপনি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস রিল্যাক্সেশন পাবেন, যেমন SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে কিন্তু আপনি 10 বছর রিল্যাক্সেশন পাবেন। এবারে ফ্রেন্ডস, আপনি আবেদন প্রক্রিয়া কীভাবে করবেন এবং অন্যান্য বিষয়গুলো, এক্ষেত্রে আপনাকে কিন্তু 210 টাকা ফি পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে। আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন, SC ST ক্ষেত্রে কিন্তু কোনো ফি লাগবে না, এবং OBC ক্ষেত্রেও কিন্তু এই 210 টাকা ফি প্রোভাইড করতে হবে। এবারে ফ্রেন্ডস, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন। wbpsc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন। এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি আপনাদের আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, যেটা ফলো করে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 15 জানুয়ারি 2020 থেকে, অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং 4 February 2020 কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু এখানে মোরাললেস 20 দিন মতো সময় পাচ্ছেন। এবারে কিন্তু ফ্রেন্ডস, আপনার UBI এর ব্রাঞ্চ থেকে যদি আপনি ফিটা পেমেন্ট করেন সেক্ষেত্রে একদিন বেশি পাবেন, অর্থাৎ 5 February 2020 আপনার ডেট শেষ হচ্ছে, কিন্তু আপনি যদি চালানটা যে অনলাইনে আপনার জেনারেট করতে হবে সেটা কিন্তু তার আগের দিনই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 February 2020 মধ্যে কিন্তু আপনার অনলাইন যে চালানটা সেটা কিন্তু জেনারেট করে ফেলতে হচ্ছে। এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমি কিছুদিন আগেই অনেককেই বলতে শুনেছিলাম, যে কেউ বলেছে যে আবেদন করতে গিয়ে ও মাদার টাঙ্গের জায়গায় বেঙ্গলির জায়গায় নেপালি হয়ে গেছে, বা কারোর এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় পার্সেন্টেজ কারোর 85% ছিল সেটা 81% হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতেই হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু স্ট্রিক্টলি ইনফরমেশনে এই পয়েন্টটা মেনশন করে দিয়েছে যে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট স্ট্রিক্ট forbidden. The candidature of a candidate who submits more than one application for a admission to the selection procedure will be cancelled even if she is অ্যাডমিটেড টু দ্য সেম। অর্থাৎ আপনাকে কিন্তু একবারের বেশি দুবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যাবে না, তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার কিন্তু অ্যাডমিট কার্ড জেনারেটেড হবে না। তাহলে আপনি যখন অনলাইন আবেদনটা করবেন, তাই সেক্ষেত্রে যদি আপনার কিছু ভুল হয়ে থাকে আপনার কিন্তু স্ট্রিক্টলি সেটাকে অ্যাভয়েড করতে হবে, খুব সময় নিয়ে আবেদনটা করা ভালো যাতে করে কিছু ভুল না হয়। কারণ ভুলটাকে মেটাতে গিয়ে যদি আপনি ফ্রেশ আরেকবার আবেদন করতে যান তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই গেল রিক্রুটমেন্ট নোটিফিকেশান সম্পর্কে যাবতীয় আলোচনা। আরেকটু বিষয় আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কও মেনশন করে দেওয়া হয়েছে। বলেছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 40%, এটা ঊর্ধ্বসীমা না বলে নিম্নসীমা বলা উচিত, অর্থাৎ মিনিমাম 40% আপনাকে কিন্তু পেতে হবে জেনারেল ক্যাটাগরিতে পাস করতে হলে। OBC ক্ষেত্রে 38, SC ক্ষেত্রে 35, ST ক্ষেত্রে 30%, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যাটাগরির ক্ষেত্রে 2% লেস দ্যান দ্য কোয়ালিফাইং মার্ক অফ দ্য ক্যাটাগরি। তো এক্ষেত্রে বলে রাখি ফ্রেন্ডস, যে আপনি কিছু জেনারেল ক্যাটাগরি থেকে যদি বিলং করেন, আপনি যদি 200 পরীক্ষাতে নর্মালি 200 মার্কসের পরীক্ষা হয় রিটার্ন এক্সাম, এবং আপনার ইন্টারভিউটা কিন্তু 100 মার্কসের হয়, ঠিক আছে। তো এবার 200 মার্কসের পরীক্ষায় 40%, অর্থাৎ 80 মার্কস পেলে আপনি কোয়ালিফাই করে গেলেন আপনার পার্সোনালিটি টেস্টের জন্য, সেটা কিন্তু নয়। মিনিমাম যদি নেমে যায় আপনার কাট অফ, সেটা কিন্তু কখনোই 80-র নিচে নামবে না। তো সেটাই হচ্ছে জেনারেলি কাট অফ ফিক্সেশন এক্ষেত্রে যেটা মেনশন করা আছে। তো ফ্রেন্ডস, এই গেল এই রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় আলোচনা। আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সমস্ত ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনি যদি ব্যাচেলার ডিগ্রি হোল্ডার নাও হয়ে থাকেন, আপনি যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন বা ITI কোর্স করা থাকে, আপনারা সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশান কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কিন্তু বোতামটি প্রেস করে রাখুন যাতে করে পরবর্তীতে নোটিফিকেশান পেয়ে যান। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।